বিয়ে করলে প্রতিজ্ঞাই করব, সাফ জবাব অভিনেত্রী সোনাম নিশার। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। সম্প্রতি সোনাম নিশা এক সাক্ষাৎকারে বলেছেন যে এই কয়েকটা মাস টানা প্রচুর কাজ করেছেন, তাই দুর্গাপূজার সময়টা তিনি বিশ্রাম নেবেন, ঘুমাবেন ভালো করে। দ্বিতীয় নাম্বার ওয়ানের শোতে কিছুদিন আগেই আসার কথা ছিল, অভিনেত্রী বলেন, এখন খালি বিশ্রাম আর ঘুম, আমার কাছে আমার জেলা খুবই গুরুত্বপূর্ণ। জীবনে যে বদল এসেছে সেটা নয়, কিন্তু আমি এখন আগের মতোই রয়েছি, নিজেকে সময় দিতে পারিনি। বিয়ে প্রসঙ্গে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, আমি যাকে পছন্দ করি তাকেই বিয়ে করব, আর তাকে নিয়েই আমি সুখে থাকতে চাই। অভিনেত্রী মুচকি হেসে বলেন, আপনারা তো জানেনই আমার মনের মানুষকে, অভিনেতা প্রতীক সেনকে যে সেটা বুঝিয়েছে তা কারো বুঝতে বাকি নেই। তো বন্ধুরা, কে কে চাও প্রতীক ও সোনামণি যাতে খুব তাড়াতাড়ি বিয়ে করে, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।